আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম রংধনু পার্কে। রংধনু পার্ক শহীদপুর শহরের মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা। প্রথমে আসি এই রংধনু পার্কে আপনারা কিভাবে আসবেন। আপনারা যে কোনো স্থান থেকে শহীদপুর টার্মিনালে আসতে হবে। যদি রংপুর থেকে আসেন, শহীদপুর টার্মিনালে নেমে আপনারা 15 টাকা ভাড়া দিলেই অটোরিকশা অথবা বিদ্যুৎ চালিত অটোতে আপনারা কুন্দর শহীদপুরে যেতে পারবেন। সেখানেই কিন্তু এই রংধনু পার্ক। আমরা রংধনু পার্কে চলে আসলাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনোরম পরিবেশে গেটটি অবস্থিত। আর এই পার্কে কম বেশি বিভিন্ন জায়গা থেকেই লোক আসে। কেউ আসে বিনোদনের জন্য, আবার কেউ আসে বসে কিছু সময় পার করতে। আপনারা দেখতে পেলেন এখানে মোটরসাইকেল গ্যারেজও রয়েছে। আপনারা মোটরসাইকেল ফ্রি এখানে পার্কিং করতে পারবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন একটা ব্রিজ পাবেন প্রবেশ করার সময়। এই ব্রিজটি দেখতে অনেক সুন্দর এবং রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজের মতো। শহীদপুরের অন্য যে দুটি পার্ক রয়েছে, ইকো পার্ক অথবা থিম পার্ক এবং পাতাকুড়ি পার্ক, বর্তমানে বন্ধ আছে বিভিন্ন সমস্যার কারণে। অথবা কিছু সমস্যার কারণে আপনারা এই থিম পার্ক এবং পাতাকুড়ি পার্ক বর্তমানে বন্ধ আছে। তাই শহীদপুরের মধ্যে একমাত্র বিনোদন কেন্দ্র হিসাবে রংধনু পার্কেই বর্তমান খোলা আছে। বাকি যে দুইটা পার্ক, ওটা খোলা হবে কি না এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাই আপনারা এই রংধনু পার্কে চলে আসতে পারেন। দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য খেলার জিনিস রয়েছে, বড়রাও এখানে উঠতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক ধরনের রাইড এখানে রয়েছে বাচ্চাদের জন্য। আপনারা বাচ্চারা যারা আছেন এবং ফ্যামিলি যারা আছেন, তারা বাচ্চাদের নিয়ে এখানে সময় কাটাতে আসতে পারেন। দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য বিমান খেলাঘর, এখানে আপনারা বাচ্চাদেরকে বিমানের ফিল দিতে পারবেন। এখানে আরো অনেক ধরনের খেলনা রয়েছে। আর শুধু বাচ্চারা না, অনেকেই আসে এই পার্কে পরিবার পরিজন নিয়ে। ভিতরে অনেক ক্যান্টিনও পাবেন কিছু, সেখানে আপনারা হালকা নাস্তা সেরে নিতে পারবেন। বিভিন্ন ঈদের সময়, ভালো কোনো দিনে এখানে রেস্টুরেন্ট সহ খোলা হয়ে থাকে। এই যে পাশেই দেখতেছেন, এই রেস্টুরেন্টটা কিন্তু সবসময় খোলা থাকে না। যখন ঈদের সময়
অথবা বৈশাখের সময় অথবা ভ্যালেন্টাইন্স ডে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনগুলোতে কিন্তু এই রেস্টুরেন্টটা খোলা থাকে। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে সুইমিং পুল রয়েছে, সুন্দর একটা সুইমিং পুল। অবশ্য রংধনু পার্কের সুইমিং পুল অনেক সুন্দর, আর এই সুইমিং পুলের পানি পরিষ্কার থাকে, অনেক সুন্দর। আপনারা নিশ্চিন্তে আসতে পারেন এই পার্কে। দেখতে পাচ্ছেন সুইমিং পুল। শহীদপুরের মধ্যে অন্যতম সুন্দর জায়গা হচ্ছে এই রংধনু পার্ক। দেখতে পাচ্ছেন সুইমিং পুলের মধ্যে আবার শিশুদের জন্য, বড়দের জন্য খেলার ব্যবস্থা করা আছে। দেখতে পাচ্ছেন পানির উপরে শিশুদের জন্য স্টিমারের ব্যবস্থা করা হয়েছে অথবা বোর্ডের ব্যবস্থা করা হয়েছে, সেখানেও অনেক আনন্দ পাবে শিশুরা। শুধু শিশুরাই না, এখানে বিভিন্ন ক্যাপেলরা ঘুরতে আসতেন এবং প্রতিনিয়ত আসতেন। দেখতে পাচ্ছেন ক্যাপেলরা বিভিন্ন জায়গায় বসে এনজয় করতেছে, সময় কাটাচ্ছে। তাই আপনারাও যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্যামিলি আছে, তারা নিশ্চিন্তে চলে আসতে পারেন এই পার্কে। এখানে গাছের বাগান রয়েছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় বসার স্থান করে দেওয়া আছে, আপনারা নিলিবিলি সময় কাটাতে পারবেন। আমি নীলফামারি থেকে এসেছিলাম। নীলফামারি থেকে শহীদপুরে আসা 20 টাকা ভাড়া, আবার শহীদপুর টার্মিনাল থেকে এই পার্কটিতে আসতে 15 টাকা খরচ হবে। যে কোনো অটোরিকশাকে বললে আপনাদের এই পার্কটিতে নিয়ে আসবে টার্মিনাল থেকে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাস্কর্য রয়েছে এই পার্কটিতে। এখানে যারা হিন্দু ধর্মের মানুষ রয়েছেন, এখানে পাশে একটি মন্দির রয়েছে, সেখানে আপনারা প্রার্থনার জন্য যেতে পারবেন।
শহীদপুর শহরে এমন নিলিবিলি পরিবেশ খুবই কম পাওয়া যায়। আপনারা চাইলে আপনাদের পরিবার সদস্যদের নিয়ে এই পার্কে ঘুরতে আসতে পারেন, কিছুটা হলেও আনন্দ করতে পারবেন। এখানের পরিবেশটা অনেক সুন্দর। শিশুদের যে এই রাইডগুলো রয়েছে অন্য অন্য জায়গার চেয়ে এখানে কিন্তু প্রত্যেকটা রাইডের কম মূল্য ভাড়া নেওয়া হয়েছে। টিকিট মূল্য অত্যন্ত নিম্নমানের টিকিট মূল্য, কিন্তু রাইডগুলো অনেক সুন্দর। 10 টাকার থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত এই রাইডগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টটাতে আপনারা লাঞ্চ করতে পারবেন। আমি খুব সকালে আসছিলাম তাই এখন বন্ধ আছে। তো প্রিয় বন্ধুগণ, আপনাদের এই রংধনু পার্কে দাওয়াত রইল, আপনারা অবশ্যই আসবেন। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।